জয় মা নাগমাতা রানী, নমস্কার। রাধে রাধে চ্যানেল, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো শত্রুকে জব্দ করার একদম সহজ উপায়। এই শত্রু চিরজীবনের জন্য বিছনা সজ্জা হয়ে যাবে, খাড়া হয়ে দাঁড়াতে পারবে না। দর্শক বন্ধু, এই শত্রুর জন্য আপনার সংসারে অল্প কথায় অশান্তি, আয় থেকে ব্যয় চলছে, এক ভাবছেন আরাক হচ্ছে, হওয়া কাজ হচ্ছে না, অসুস্থ রুগী, রোগ ভোগ ছাড়ছে না। দর্শক বন্ধু, একটা সময় দর্শক বন্ধু আপনি ভালো ছিলেন, ভালো খাচ্ছিলেন, হঠাৎ দেখছেন আপনার সংসারে কোনো উন্নতি নেই, কোনো আয় নেই। কারণ দর্শক বন্ধু, কোনো শত্রুর আপনার ভালো খাওয়া দেখে, ভালো থাকা দেখে তার মাথার তার কেটে গেছে। কিভাবে আপনার সংসারটাকে শেষ করা যায়, কিভাবে যাতে আপনাকে উপরে যাতে না যাওয়া যায়, তার জন্য দর্শক বন্ধু এই শত্রু নিজে কোনো তন্ত্র ক্রিয়া জানে বা কোনো তান্ত্রিক দ্বারা আপনার বাস্তবিতের মধ্যে কোনো কিছু পুঁতে থুয়ে গেছে বা কিছু ছিটিয়ে রেখে গেছে বা ভূতপ্রেত চালান করে আজকে আপনার সংসারে অশান্তি লাগিয়ে দিয়েছে, কোনো উন্নতি নেই। দর্শক বন্ধু, আপনাদের নিজেদের মধ্যে নিজেদের বড় সড়ো অশান্তি হচ্ছে, অল্প কথায়, যে কথার কোনো মানে নেই। হয়তো আপনার স্বামী বা স্ত্রী বা সন্তানের মধ্যে কোনো ঝগড়া লেগে যাচ্ছে, বাইরের লোক হাসছে, মজা নিচ্ছে, হাততালি দিচ্ছে, আর আপনারা অশান্তি করে মরছেন। দর্শক বন্ধু, আজকে সংসারে কোনো অসুস্থ রুগী রয়েছে। দর্শক বন্ধু, এই রুগীর পেছনে টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে যাচ্ছেন, রোগ সারছে না। কারণ বাস্তবিতের মধ্যে এমন কিছু করা রয়েছে সর্বদিক থেকে আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, এই ক্ষতিটাকে আপনি কোনো রকমভাবে কাটাতে পারছেন না। বহু রকমভাবে চেষ্টা করেছেন এই ক্ষতিটাকে কাটিয়ে সংসারটাকে আবারও উন্নতি করার জন্য, যে উন্নতিটা একটা সময় ছিল, যার কারণে শত্রু আপনার জীবনটাকে শেষ করে দিয়েছে। তাই বলবো দর্শক বন্ধু, এই ভিডিওর মাধ্যমে একটি পিঁয়াজ দিয়ে শ্মশান ক্রিয়া, তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে যে শত্রুকে জব্দ করার উপায়টি, নিজের দায়িত্ব নিয়ে করবেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝে নিয়ে যদি পারেন তাহলে অবশ্যই নিজের দায়িত্ব নিয়ে করুন। কয়েকদিনের মধ্যে দেখবেন ওই শত্রু আর উঁচু চোখে আপনাকে তাকাতে পারবে না, সে বিছনা সজ্জা হয়ে গেছে, তার পেছনে নিজেই টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে যাবে। যে ক্ষতিটা আপনাকে করেছিল সেই ক্ষতিতে নিজেই জর্জরিত হয়ে যাবে। দর্শক বন্ধু, আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলবো যে একটি পেঁয়াজের মধ্যে কি ক্রিয়া করতে হবে বা কি করে শ্মশানের কাজটা করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাই বলবো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো করে বুঝে নিয়ে করবেন, যদি না পারেন তাহলে এই কাজটি করবেন না। দর্শক বন্ধু, এই কাজটি করার কি নিয়ম আছে এবং কি মন্ত্র আছে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে, কোন সময় করতে হবে, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের এই শত্রু দমনের কাজটি যে কোনো ব্যক্তি করতে পারবে, যদি সে নিজে দায়িত্ব নিয়ে করতে পারে তাহলে অবশ্যই এই কাজটি করতে পারবে। দর্শক বন্ধু, আজকে এই কাজটির জন্য একটি পেঁয়াজ লাগবে, দর্শক বন্ধু একটি লাল পেন লাগবে, আর এই শত্রুকে জব্দ করার জন্য যে কোনো শনি এবং মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমার দিন করবেন। দর্শক বন্ধু, ঠিক সন্ধে 6টার থেকে রাত 12টার মধ্যে এই কাজটি করতে হবে। আপনাকে একটি পেঁয়াজ সংগ্রহ করে নিয়ে এসে ওই পেঁয়াজের মধ্যে যে শত্রু আপনার দিনের পর দিন ক্ষতি করে যাচ্ছে তার নামটা লিখবেন। লেখার পরে আমি একটি মন্ত্র বলবো দর্শক বন্ধু, এই মন্ত্রটি কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে দর্শক বন্ধু চলুন মন্ত্রটি আমি একবার আপনাদেরকে পাঠ করে শোনাই। মন্ত্রটি হলো ওম হিং রক্ষিণী যক্ষিণী অমুক শত্রু দমনায় কুরু কুরু চামুণ্ডায় ফট স্বাহা। এই মন্ত্রটি দর্শক বন্ধু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, ওই ডেসক্রিপশন বক্সের থেকে আপনি স্ক্রিনশট করেও নিতে পারেন বা দেখে লিখে নিতে পারেন। কি করবেন, এবার ওই পেঁয়াজের পরে নাম লিখবেন শত্রুর, তারপরে এই মন্ত্রটি আপনি ওই পেঁয়াজটির উপরে
21 বার মন্ত্রটি পাঠ করবেন আর ফু দেবেন 21 বার। আর একটি কালো সুতির কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে, করে ওই পিঁয়াজটিকে ভালো করে ওই কালো কাপড়ে পুঁতবেন, বাঁধবেন ভালো করে। বাঁধার পরে দর্শক বন্ধু কি করবেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ কি, আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, সেই জর্জরিত সমস্যার থেকে তারা বেরিয়ে আসতে পারছে না, বহুদিন ধরে নিজেরা ভুগছে। আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই সমস্যা ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আমাকে বা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাকে সাথে রাখার চেষ্টা করবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদি এই ভিডিওর কোনো কিছু আপনার বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু আলোচনা করতে চান, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে। যদিও আমি কোনো কর্মক্ষেত্রে ব্যস্ত থাকি, 2 ঘন্টা বা 2 মিনিটের মধ্যে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে, সেই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে। দর্শক বন্ধু, এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে ওই পিঁয়াজটিকে আপনাকে কি করতে হবে এবং শ্মশানের কাজটা কি আছে। এই কাজটি দর্শক বন্ধু আপনি বাড়িতে প্রথমে রেডি করে নিয়ে তারপরে শ্মশানে যাবেন। প্রথমে পিঁয়াজের মধ্যে নামটা লিখবেন আর যে মন্ত্রটি আমি বললাম ডেসক্রিপশন বক্সে আছে ওই মন্ত্রটি পাঠ করবেন। করার পরে দর্শক বন্ধু কালো কাপড়ের মধ্যে ভালো করে পেঁচিয়ে আপনি বাড়ির থেকে চলে যাবেন শ্মশানে, যে চিতায় মৃত্যুদাহ করা হয় সেই চিতার সাইডে পুঁতে দিয়ে আসুন বা ওর উপরে ফেলিয়ে রেখে দিয়ে চলে আসুন। পেছনের দিকে আর তাকাবেন না, আপনি একা চুপচাপ যাবেন, চুপচাপ এই কাজটি করে আসুন। দায়িত্ব নিয়ে, নিজের দায়িত্ব নিয়ে নিজে করবেন, যদি না পারেন তাহলে এই কাজটা করতে যাবেন না, করে আসুন। কয়েকদিনের মধ্যে দেখুন যে শত্রু আপনার সংসারটাকে শেষ করে দিচ্ছিল, আপনার জীবনটা তছনছ হয়ে যাচ্ছিল, কোনো উন্নতি ছিল না, আবারও আপনার সেই সংসার উন্নতি হবে এবং শত্রুকে চিরজীবনের জন্য বিদায় দিতে পারবেন। আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম, যদি এইভাবে বুঝে নিয়ে কাজটা করতে পারেন আপনার সেই কাজ সফল হবেই হবে দর্শক বন্ধু। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।